আনসারী রাহিমাহুল্লাহু তাআলা যখন অসুস্থ হলেন, জিহ্বা ভারী হয়ে গেছে, কথা বলতে পারেন না। তার বাসায় এলাম, এটাই আমার তার সঙ্গে শেষ দেখা ছিল। এর কদিন পরে তিনি ইন্তেকাল করেছেন। বাসায় এলাম, উনি কাগজে লিখে আমার সঙ্গে কথা বলছেন। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার কষ্ট হয় না এই যে কথা বলতে পারতেছেন? আমার কথা তো তিনি শুনেন, তারটা তিনি লিখে দেন। বলছেন, না কোনো কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ, একবারে হাসি খুশি যেমন তিনি মজাক করেন, তিনি তো মজার মানুষ, ওইভাবে মজাক করতেছেন। إلا من أتى الله بقلب سليم জিনিসপত্রের কোন দাম নাই। দুনিয়ার টাকা পয়সার জন্য যারা পাগল হয়ে গেছে, সন্তানের বড়াই দেখাও। দুনিয়ার মাঝে যারা ক্ষমতার বড়াই দেখাও, লাই আলফা কোন উপকারে আসবে না। কেয়ামতের ময়দানে এগুলোর কোন দামই আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে কিসের দাম? ইল্লা বিকলবিন সালিম, পরিশুদ্ধ কলবের দাম। بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله بنغلاديش শীর্ষস্থানীয় ওয়াইজ বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া রহমানিয়া বেরতলার বার্ষিক ওয়াজ মাহফিলে যেই পরিবেশ আজকে এখানে কায়েম হয়েছে, আপনারা বসে আছেন অত্যন্ত কষ্ট করে, সেটা আমরা বুঝতেছি। মূলত আমার গয়নের কিছু নেই, আর এখানে যারা উপস্থিত আছেন, আমার আগে যিনি বয়ান করেছেন, আমার উস্তাদতুল্য আলেম, যদিও তার কাছে পড়িনি, এরপরে মহতরম মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, ওয়াইজিনে কেরাম আছেন, রাত অধিক, আবার কর্তৃপক্ষ চাচ্ছেন খুব দ্রুত শেষ করতে। আমার মূলত মাগরিবের আজান পর্যন্ত না আসার ইচ্ছাই ছিল, শেষ পর্যন্ত আর আসলে থাকা যায়নি, কারণ আনসারী রহিমাহুল্লাহ নিজেই ফোনে সাক্ষাতে দাওয়াত দিয়েছিলেন এবং এটাও বলেছিলেন, আমি যদি মারাও যাই আমার মাদ্রাসার মাহফিলে আপনি প্রতি বছর আসবেন, ওয়াদা দেন। আমি ওয়াদাটা এভাবে দিয়েছি, আপনার ইন্তেকালের পরে আপনার মাদ্রাসার কর্তৃপক্ষ জিম্মাদারগণ যদি যোগাযোগ করে অবশ্যই যাবে। একটা মিস্টেক আজকে হয়েছে, আসলে আমার নাম্বার অ্যাভেলেবেল না, আমি মোবাইলে কানে কথাও বলতে পারি না,
পরিচিত জন যারা তাদের সাথে মেসেজে কথা বলে। আর আননোন নাম্বার, যেই নাম্বার আমার মোবাইলে সেভ নেই, ওই নাম্বার থেকে আমার মোবাইলে ফোনও আসতে পারে, যার জন্য তারা যোগাযোগ করতে পারেনি, চেষ্টা করেছে, আবার মেসেজ পাঠালে হয়তো আমি দেখতাম, আমি জানতাম না। কারণ আমি ঘোষণা দিয়েছি এবছর থেকে আমি আর মাহফিল করব না, হয়তো মাসে সর্বোচ্চ 10-12টা মাহফিল, তাও দিনে, যার জন্য আগের তারিখ কাদের নেওয়া হয়েছিল ওগুলো আমার অতটা গুরুত্বের জায়গায় নাই। পরে আমাকে একজন খবরে বললেন যে হুজুর তারা আশা করতেছেন, আপনাকে যেহেতু হযরত রহমতুল্লাহ আলাই নিজেই দাওয়াত দিয়েছেন, অতএব সেদিকে লক্ষ্য করে আপনি আসবেন। এ কথা বলার পর শোনার পরে সঙ্গে সঙ্গে আমি রওনা দিয়েছি, এসেছি আপনাদের দোয়া নেবার জন্য। বয়ান করবেন মুরব্বীরা, তারা যেখানে না থাকেন সেখানে হয়তো আমার বয়ান চলে, তারা যেখানে থাকেন সেখানে আমার বয়ান করাটা আমি নিজের থেকে নিজেকে মুনাসিব মনে করি না, যথাযোগ্য মনে করি না, তবুও তর্তিক রক্ষা করা একটা আদব। এই তর্তিক রক্ষার জন্য একেবারে সংক্ষিপ্ত, আপনারা মুস্তাকুন নবী হযরতের বয়ান শুনলেন, রুহের খোরাক পাবেন মাহফিল থেকে, এগুলোই বেশি দরকার। আমি স্পষ্ট করেই বলি, বয়ান থেকে মানুষ কি পাবে, কি পাওয়া দরকার। মোহতরম ওয়াজিদ আলী ভাই বলছিলেন, যদিও আমার নাম ধরে বলেছেন, বাকি সমস্ত ওয়াইজদের ওয়াজ থেকেই মানুষ কিছু না কিছু উপকার হাসিল করে, ঠিক না, কম আর বেশি। আসলে বয়ান থেকে যদি, এটা আমি দুঃখ করেও বলতাম, গত বছরও বলে গিয়েছি, এখান তো বেশ কয়েক বছর ধরে আসতেছি, যে বয়ানের পরে আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, একটা মানুষ যদি একটা বুঝ না নেয় যে আমি বয়ান কি শুনলাম, পাঁচটা মানুষের আমল যদি পরিবর্তন না হয়, ওয়াজগুলো যে রুসুম হওয়ার কারণে ফায়দা থেকে ফায়দা যতটুকু হওয়ার ততটুকু হচ্ছে না। এই উদাহরণ হিসেবে বিভিন্ন জায়গায় বলতাম যে মাহফিল, আপনার এলাকায় বহু মাহফিল হয় না, অসংখ্য মাহফিল, বক্তার তো শেষ নেই, আলেম হোক আর জালেম হোক, কণ্ঠ ভালো থাকলেই চলে। এখন এটা হলো সবচেয়ে বড় বেনিফিট মূলক খাত হলো ওয়াজ, কথা বলেন। আমাকে যারা অপবাদ দিতেন টাকার জন্য ওয়াজ করি, তাদের অপবাদের জবাব তো হয়ে গেছে, আমি মাহফিল ইয়ার করব না, কথা বুঝে আসছে। আজকে আমাকে বলছিলেন আমার এক বন্ধু, একটা কোম্পানির মালিক, মাদ্রাসায় গিয়েছিলেন, যে মাদ্রাসায় লাভ কি, আমি বলছি কোনো লাভ নাই, এখন তো আপনি মাহফিলও বন্ধ করছেন, মাদ্রাসা চালাবেন কিভাবে? আমি বলছি আল্লাহ চালাবে, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল আমার আছে, আমার মাদ্রাসায় কালেকশনও করি, চলে এভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি, না খাইয়া তো থাকি না, এটাই সবচেয়ে বড় শুকরিয়া। যাই হোক, মাহফিল থেকে এত মাহফিল হয়। আচ্ছা বলে নিয়মিত মুসল্লির বাইরে আপনার এলাকার মসজিদে নতুন মুসল্লি কয়টা পাইছেন বলেন? এত মাহফিলের পরে মসজিদে যদি 5 জন নতুন মুসল্লি না বাড়ে, সেই মাহফিলের বয়ান দিয়ে লাভ কি? 10টা যুবকের মুখে যদি দাড়ি শোভা না পায়, সে মাহফিল দিয়ে কি লাভ? এজন্য মাহফিল রুহের খোরাক দরকার। মুস্তাকুন নবী ভাইদের মতো কিছু সামনাসামনি হয়তো বলতে আমার ইতস্ত লাগছে, হয়তো উনিও লজ্জা পাচ্ছেন, তবুও বলতে হচ্ছে বোঝাবার জন্য। ওনাদের মতো কিছু ওয়াইজ আছেন বলে ওয়াজের ময়দান এখনো মানুষের রুহের খোরাক জুগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো কিছু কিছু তরুণ ওয়াইজ তৈরি হচ্ছে, বেশিরভাগ যদিও এদিক সেদিক কিছু সমস্যা আছে, বাকি তৈরি হচ্ছে, এবং এই ময়দানটা বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। আমি বলি আমরা যারা দেশের বাইরে সফর করি, এ মাসের শেষেও দেশের বাইরে যাচ্ছি, ওই সব দেশে আমি মনে করি এইরকম তালিমের ব্যবস্থা নাই বিদায়, তাদের মাঝে ইবাদতের যে একটা আবেগ আছে, ওই আবেগ না, টিভি দেখতেছে আজান শুনছে দৌড় দিছে নামাজে, নামাজের একটা আবেগ একটা আবেদন আছে না নাই তাদের মাঝে, নামাজের আবেদন না, স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়া নামাজ, ইমামতি তো দাঁড়ায়। বাংলাদেশের মানুষ যে আবেগ নিয়ে জিকির করে, তেলাওয়াত করে, যে আবেগ নিয়ে নামাজ আদায় করে, এটা অন্যান্য দেশে খুব কম, একেবারেই কম। ওলামায়ে কেরামের মেহনত, তবলিগের মেহনত, পীর বুজুর্গের খানকার মেহনত, ওয়াজ মাহফিলের মেহনত, মাদ্রাসার মেহনত, চতুর্মুখী মেহনতের কারণে বাংলাদেশের মানুষ যারা ইসলামকে ধারণ করে ভালোভাবেই ধারণ করতে পারে, কি বলেন?
তো আমাদের আত্মা শুদ্ধ হওয়া দরকার, আত্মার খোরাক দরকার। আল্লাহ কি বলছেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله আল্লাহর দরবারে কিসের দাম? ইল্লা বিকলবিন সালিম, পরিশুদ্ধ কলবের দাম, পবিত্র আত্মার দাম। এই কলবের মধ্যে গুনাহ আছে, গুনাহ থেকে কলবকে পবিত্র করতে হবে। সময় যেহেতু কম, অল্প একটু কথা বলবো, বিস্তারিত আয়াতের আলোচনা করব না। আত্মা শুদ্ধ করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আত্মা শুদ্ধ করা কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, ফরজে আইন, এটা করতেই হবে। কারণ শুদ্ধ কলব ছাড়া কেয়ামতে নাজাত পাওয়া, বলেন বলেন, আল্লাহর কাছে দাম কিসের? টাকা পয়সার না কলবের? কেমন কলব বলেন? আপনি যখন গুনাহ করেন, কলবের মধ্যে গুনার দাগ পড়ে যায়। আপনি যখন মিথ্যা বলেন, কলবের মধ্যে মিথ্যার একটা দাগ পড়ে যায়। গুনার রং কি? যারা হজ করতে গিয়েছেন, বাইতুল্লাহর যেই বরাবর দাঁড়ায় তাওয়াফ শুরু করা হয়, বাইতুল্লাহর ওই কর্ণে একটা পাথর আছে, পাথরের নাম কি? দেখতে কেমন? কিন্তু আল্লাহ যখন এই পাথরটা পাঠাইছেন জান্নাত থেকে সরাসরি পাঠাইছেন, ধবধবে সাদা ছিল। সাদা পাথরটা কালো কেন হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, আল্লাহর বান্দা যখন এই পাথরে চুমা দেয়, বান্দার গুনাহগুলো পাথর টেনে নেয়, টেনে নেয়, টেনে নিতে নিতে পাথরটা গুনাহ গুনায় কালো হয়ে গেছে। এখন এই কথা শোনার পরে আপনি হজে গিয়া এদিকে দিয়া এদিকে দিয়া ঘুষিয়া লাইতে আসো মাদিতে যায় না। আপনি দূর থেকে ইশারা করে হাতে চুম্বন করলেও চুমা হয়ে যাবে। আপনি যদি গুনাহ টেনে নেওয়ার মতো লোক হন, গুনাহ দূরের থেকেও টেনে নেবে। আর যদি গুনাহ টেনে নেওয়ার মতো লোক না হন, আপনি গিয়া যদি ওখানে ঠোঁট ঘষতে ঘষতে চামড়া উঠান্ত হো, আপনার গুনাহ নেবে না। ধরে আপনি যখন জিকির করেন, তখন জিকিরের নূরে নূরান্বিত হয়, আপনার কলবের এই কালো গুনাহগুলো দাগগুলো কিভাবে দূর করবেন? কলবের অনেকগুলো রোগ আছে, দুই একটা রোগের কথা বলি, কি বলেন? ছোট ছোট রোগ, হয়তো সচরাচর এগুলো শোনা যায় না। পেঁপেওয়ালা পেঁপে বিক্রি করতে যায় বাজারে, এরকম হয় না? দেখবেন কিছু পেঁপে ইঁদুরে খাইয়া ফেলে, ফুটা করে ফেলে, হয় এরকম? পেঁপেওয়ালা বাজারে গিয়া জানে, ক্রেতা ভালোভাবে উল্টাইয়া পাল্টাইয়া পেঁপে দেখে তারপরে কিনবে, এরপর ইঁদুরে খাওয়ার দিকটা নিচু করে রাখে, ঢাইকে রাখে। কথা বলেন, সমস্যাটা কোথায় বলেন? বলেন কোথায়? দোকানে গেঞ্জি কিনতে গেছেন, একটু সাইজে ছোট হয়েছে, দোকানদার বলে ধুইলে ভিজাইলে ছেড়ে দেবে, একটু বড় হইলে কি বলে? ধুইলে খাঁচবে। সমস্যা কোথায়? 1000 টাকার নোট একটা ছেঁড়া, চিন্তা করতেছে উল্টায় পাল্টায় দেখতেছে টাকাটা কি করা যায়। একজন বলে চিন্তা কি, সের বেশি নোটের মধ্যে ঢুকায় দিয়ে দাও। 20000 টাকার বান্ডিলের মধ্যে আপনি 1000 টাকা দিলেন ছেঁড়া, একজন আপনার কাছে 20000 টাকা পাবে, আপনি 19000 দিলেন সচল, 1000 টাকা দিলেন অচল। আমাদের দেখা মতে অচল, আপনার কি ঋণ শোধ হইছে নি?
1000 টাকা আপনার কাছে এখনো পাবে তবে ওই টাকাটা যদি উনি চালাতে পারে তাহলে আপনি দায় মুক্তি পাওয়া গেলেন সমস্যা কোথায় ছেড়া নোট আর না দেখায় দেবেন কথা বলে না এই যে আপনাদের ভৈরব টোল দিয়েছি 500 টাকা নোট দিয়েছি 400 টাকা ফেরত দিয়েছি 100 টাকা পুরো মাছ কেন চিরা জোড়ানো আমরা আলাদা করে রাখছি যাওয়ার সময় আবার উড়ে দিয়ে যাব আরো একটা মজার ব্যাপার আছে দোকানে গেলেন বাজার করলেন 48 টাকা দাম হইছে বাজারে দাম কত হইছে 50 টাকার নোট দিবেন কত টাকা ফেরত পাবেন দোকানদার দেয় কি কথা কয় না আজীব ব্যাপার হে দোকানদার ভালো করে শুনে নাও তোমার কাছে পাবো 2 টাকা তুমি দিলা চকলেট টাকা আর পণ্য দুইটা তো এক জিনিস নয় কথা বলে না টাকা দিয়ে আমার যে কোনো চাহিদা ওই পরিমাণ আমি মিটাই দিতে পারবো চকলেট তো সুইসা খাওয়া ছাড়া উপায় নাই তুমি যে চকলেট দিলা নতুন করে ইজাব কবুল না হয় এটা তো ব্যবসা হয় নাই তুমি যদি চকলেট টাকার বদলে দিতা তাও ধরে নিলাম নেওয়া যায় কিন্তু চকলেটের দাম তো 2 টাকা না তুমি তো কিনছো আরো কমে তুমি যদি একটু বলে দিতা ভাই আমার কাছে 2 টাকা নাই চকলেট নেবেন নতুন করে ইজাব কবুল হয়ে গেল ঝামেলাটা যেখানে তাদের আছে কেমনে প্রমাণ করবেন এক লোক এরকম চকলেট জমাইতে জমাইতে 50টা জমছে পরে দোকানে নিয়ে কয় এই নাও তোমার 50 চকলেট 100 টাকা ফেরত দাও এখন আর দেবে না সমস্যা আছে না নেই কথা বলেন আছে রোগ কোথায় আরো জোরে বলেন কোথায় সর্বশেষ সর্বশেষ শুনে সর্বশেষ আত্মা শুদ্ধ করা আমাদের জন্য ফরজ ওলামায়ে কেরাম বয়ান করবেন ওয়াইজিনে কেরাম বয়ান করবেন এই নিয়ত করে বসেন আল্লামা আনসারী সম্পর্কে ছোট্ট একটা কারগুজারি বলে শেষ করছি আল্লামা আনসারী রাহিমাহুল্লাহু তাআলা যখন অসুস্থ হলেন জিহ্বা ভারী হয়ে গেছে কথা বলতে পারেন না তার বাসায় এলাম এটাই আমার তার সঙ্গে শেষ দেখা ছিল এর কদিন পরে তিনি ইন্তেকাল করেছেন বাসায় এলাম উনি কাগজে লিখে আমার সঙ্গে কথা বলছেন আমি জিজ্ঞেস করেছিলাম আপনার কষ্ট হয় না এই যে কথা বলতে পারতেছেন আমার কথা তো তিনি শুনেন তারটা তিনি লিখে দেন বলছেন না কোনো কষ্ট হয় না আলহামদুলিল্লাহ একবারে হাসি খুশি যেমন তিনি মজাক করেন তিনি তো মজার মানুষ ওইভাবে মজাক করতেছেন এক সময় বলছেন একটু কথা বলতে পারলে ভালো লাগতো এটা একটু লিখে দিতেছি আগে মুখে বলতাম এখন লিখে বলতেছি এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর কোরআন জিকির আর আমলের নূরে নূরানিত যাদের আত্মা শুদ্ধ দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতে উসু মাকাম দান করেন এবং আজকে যারা বয়ান করবেন আল্লাহ তাদের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথার মাধ্যমে আমাদের ভেতর আমলের বিপ্লব ঘটে যায় জোরে বলি আমিন যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহ হাফেজ